বাইরে থেকে গুন্ডা বাহিনী ডেকে আনছে, টুকাই ডেকে আনছে, এনে পুরো আমাদের এইখানে যারা ছিল আন্দোলনরত তাদেরকে ঘিরে ধরছে। সারা দেশ জানে না আমাদের উপর দিয়ে কি যাচ্ছে, এখনো কেউ জানে না। সব গেট গুলাতে মানে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে আনতেছে লিটারেলি, তো আমরা নিরাপদ না। এসি, সিসি ক্যামেরা, প্রতিটা জানলা, তারপর দুইটা গাড়ি, তিনটা গাড়ি, আরেকটা গাড়ি নিয়ে গেছে শিক্ষকদের, একটা গাড়ি ছিল। যখন জনছাত্র দিকে ছেলেরা আসছে তখন কোঠাগুলি ধীরে কম ছিল সংখ্যা, পরে আবার আসছে ছাত্রলীগ, ছাত্রলীগে আসার পরে ওরা খবর দিছে, ফোন দিছে, ফোন দেওয়ার পর আবার সাধারণ ছাত্ররা আসছে, তখনই এটা হয়েছে বেশি। We're gonna make it.